আমার সব বোনরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর এই দেখো, আজকে বোনটা এসছে হাবড়া থেকে, হাবড়া অশোকনগর থেকে। তো বোনটাকে আজকে আমি কি করব, আমি নাকের মাঝখানটা আজকে ফোটাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, খুব মজা আসবে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো দেখো কি কিউট না বনুটা। তো যাই হোক, আজকে বনুটাকে কিন্তু সুন্দর করে আমি নাকটাকে ফোটাবো। তো আগে আমি বনুটাকে ভালো করে নাকটা ক্লিন করে নিয়েছিলাম, তারপর অবশ করে নিয়েছিলাম, কারণ না হলে যা ব্যথা লাগবে কি আর বলি। তো যাই হোক, অবস্থ হয়েও গেছে, বোন টেরও পায়নি, হয়তো তোমরা মুখটা দেখেই বুঝেছো আর চোখটা দেখেই বুঝেছো। তো যাই হোক, পরের স্টেপগুলো তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। যেটা সত্যি সেটাই বলবে, একদম কোনো মন বানিয়ে কোনো কথার দরকার নেই, আমাকে খুশি করারও দরকার নেই, সোজা কথা আমার কাছে। এবার তুমি বলো, তুমি কোথা থেকে এসছো? আমি অশোকনগর থেকে এসেছি। অশোকনগর? আচ্ছা, তুমি কিসে করে আসলে? ট্রেনে করে? নিশ্চয়ই আসার সময় ট্রেনে এসেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, বনু অশোকনগর থেকে এসছে। আচ্ছা বনু, তুমি বলো সত্যি, তুমি যে যে নাকটা ফোটালে, তোমার কি ব্যথা লেগেছে? না, প্রথমে আমার প্রচন্ড ভয় লাগছিল, আমি এসেই তো লাফালাফি করছিলাম, কিন্তু সত্যি বলতে আমার একটুও লাগেনি। আমি নিজে ইঞ্জেকশনে প্রচন্ড ভয় পাই, ইঞ্জেকশন দিলেই আমি অজ্ঞান হয়ে যাই। এই জন্য আমি এসে দিদিকে আগে বলেছি যে আমি কিন্তু ইঞ্জেকশন দিলে অজ্ঞান হয়ে যাই, তো নাক ফোটালে কি হবে, কিন্তু আমার সত্যি একটুও লাগেনি। আচ্ছা চলো, যাক ভালো লাগলো শুনে। আর বলছি যে বনু, যেটা তোমাকে বলবে বা সেটা তুমি মেনটেন করবে, প্রথম কথা এটা নাড়াচাড়া কোনোটাই দেবে না, মানে হয় না যে একটু ঘোরাই শুকিয়ে যাবে তাড়াতাড়ি, বা একটু হলুদ লাগাই বা গরম তেল লাগাই, কিচ্ছু দেবে না। শুধু এটা মাথায় রাখবে যে কোনোভাবে নাড়াচাড়া দেবে না, ছোলা মটর আর পপকর্ন আর কোনো টক খাওয়া যাবে না 15 দিন, ঠিক আছে? আর তাছাড়াও আমি তোমাকে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কটা তুমি ফলো করবে, ওটার মধ্যে আমি সঠিক গাইড করে দিয়েছি যে তুমি কি করবে, কি করলে তোমার পাকবেই না আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওটা তো আমি দিয়ে দিচ্ছি তোমাকে, ওটাও তুমি ফলো করো। আর যখন তুমি নাকের পড়বে, তার আগে আমাকে তুমি তোমার নাকের কন্ডিশন দেখাবে, আমি জানবো, তারপর আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি নাকের এখন পড়তে পারবে কি না, তখন তুমি পড়ো, ঠিক আছে? চলো আমি সামনে থেকে আরেকবার দেখি। সত্যি অনেক ভালো লাগছে গো, তুমি আয়না দিয়ে দেখো, দেখো হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ফেলে দিচ্ছি, একটু দেখে নাও। উলে বাবা, ঢুঙ্গি মাসি। তুমি আমার অ্যাড্রেসটা কোথা থেকে পেলে? আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে? ভেবেছিলাম যে সেপ্টাম পিয়ার্সিং করাবো, তখন আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে কোথা থেকে করালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তারপর আমি তোমার ভিডিও দেখি এবং আমি খুব সাহস পেয়েছিলাম ভিডিওটা দেখে যে যায় তাহলে। তো তুমি স্যাটিসফাইড? একদম একদম। চলো, ওয়েলকাম ওয়েলকাম বনু, ঠিক আছে? তুমি খুশি তো আমার ভালো লাগে, কারণ তুমি এত দূর থেকে এসছো। চলো ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। চলো সবাই কমেন্ট করো বনুকে, বনুকে কেমন লাগছে তোমরা দেখো, দেখে কমেন্ট করো বনুকে যে বনুকে কেমন লাগছে। এই নাকের স্টাইলটাই কিন্তু এরকম, দেখো একদিকে একটু বেশি একদিকে একটু কম, বলছি আমার চুলের মতন। চলো টাটা। এবার একটু শুট না করলে হয়? তো যাই হোক, আমি বনুকে ব্যালকানিতে দাঁড় করালাম, আর দেখো ব্যালকানির পেছনের ভিউটা কত সুন্দর, আর তার চেয়েও বেশি মিষ্টি আর কিউট হচ্ছে আমার এই সুন্দর সুন্দর কিউট বনুটা। তো যাই হোক, বনুটাকে আমি বললাম যে বনুটা চলে আসো, আর আমি তোমার একটা ছোট্ট ভিডিও করে দিই। তো অনেক ছবিও তুলে দিয়েছি, যাই হোক তোমরা দেখো আর বলো কেমন লাগছে।